তাদেরকে নিয়ে যারা রিনাউন ব্র্যান্ড এখনো তৈরি হয়ে যায়নি, আমরা তাদের সুযোগ দিচ্ছি। আমরা সেম ভাবে স্কোয়ার ফিট হিসেবেই জায়গা দিচ্ছি যাদের রিনাউন ব্র্যান্ড হয়নি তাদেরকে। টোটাল ডেকোরেটিভ স্পেস আমরা প্রোভাইড করি ₹90 পার স্কোয়ার ফিট, দ্যাটস ইট। কোনো সেলের উপরে কমিশন নেই, স্কোয়ার ফিটের চার্জ ছাড়া আমাদের এখানে আর কোনো কমিশন বা কোনো হিডেন চার্জেস নেই। 11 মাসের একদম কোর্টের স্ট্যাম্প পেপারে নোটারি করে আমাদের এগ্রিমেন্ট হয়, সিস্টেমেটিক্যালি মেনটেন হয়, কোনো ম্যানুয়ালি কিছু হয় না, তার জন্য ভুল হওয়ার কোনো চান্সেস থাকে না। এখান থেকে আমরা হ্যাঙ্গিং ব্র্যান্ড যেগুলো আমরা দেখতে পাই নর্মাল শোরুমে, সেরকম জায়গায় গিয়ে আমরা হ্যাঙ্গিং ব্র্যান্ড করে দিতে পারি। যত বড়ই চাই, সে যদি 150-250 স্কোয়ার ফিট চায় সেটাও আমাদের এখানে অ্যাভেলেবেল আছে, আমরা দিতে পারি। আচ্ছা, আমি এটা শোরুমের বাইরে, এটা আমাদের যে রাস্তার ওপরে আমাদের শোরুমটা করা হয়েছে সেটা দেখানোর জন্য। তো আমরা এই দিকটা যে দেখতে পাচ্ছি, এই দিকটা হচ্ছে খর্দা আমাদের বিটি রোডের দিকে। এই রাস্তাটা যাচ্ছে বিটি রোড, ম্যাক্সিমাম পায়ে হেঁটে 2-3 মিনিট লাগবে। এই দিকটা দিয়ে গেলে আমরা বিটি রোড পাবো, আর ঠিক এর অপোজিট দিক যেদিকে ট্রাকগুলো গেল, যেই দিকটা এখন আমরা দেখছি সেই দিকটা হচ্ছে স্টেশন। মানে আর একটু জুম করলে তো স্টেশন দেখা যাবে, এতটা কাছের ডিস্টেন্স, জাস্ট 1-2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। ওই দিকে খর্দা স্টেশন, আর এইদিকে বিটি রোড, আর আমাদের একদম স্টেশন রোডের ওপরে এই হচ্ছে সিন্ধুর শপিং হাবের আউটলেট। नमस्ते सर, सर आपको हमारे चैनल पे बहुत बहुत स्वागत है। तो सर, वीडियो स्टार्ट करने से पहले व्यूअर्स को थोड़ा बताते चले कि आज का कॉन्सेप्ट वीडियो का थोड़ा अलग होने वाला है, क्योंकि इतना दिनों से हम मैन्युफैक्चरर और होलसेलर का वीडियो बनाते हुए आए हैं, लेकिन आज कोई ऐसा वीडियो नहीं है। आज थोड़ा कॉन्सेप्ट अलग है, जो हमारा सामने जो सर है वो आपको समझा देंगे पूरा कॉन्सेप्ट। तो सर नमस्ते, आपको नमस्ते, बहुत बहुत स्वागत है। तो सर थोड़ा आपका इंट्रोडक्शन देके आज का कॉन्सेप्ट थोड़ा बता दीजिए। ओके, माय नेम इज शौमिक दासगुप्ता एंड আমি সিন্ধুর শপিং হাবকে রিপ্রেজেন্ট করি। সিন্ধুর শপিং হাব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে প্রচুর রিটেলাররা, যাদের একটাই দোকান আছে, তারা যদি একটা ব্রাঞ্চ বাড়াতে চায়, তাদের অনেক অসুবিধার জন্য ব্রাঞ্চ বাড়াতে পারে না। যেরকম আজকে যদি আমি একটা দোকানে বসে থাকি এবং আমি চাইছি যে আমার ব্রাঞ্চেস আরও বাড়ুক, বিজনেসটা আরও এক্সপ্যান্ড করি, সেখানে সমস্যা কী হবে যে আমাকে ওই দোকানটা ছেড়ে যেতে হবে, আর যখনই আমি দোকানটা ছেড়ে চলে যাই আমার বিজনেস ডাউন হয়ে যায়। দ্যাটস ওয়াই কি হয় কি আমার আর একটা ব্রাঞ্চ খোলা অনেকের পক্ষে সম্ভব হয় না, আবার অনেকে করে ফেলে। আমাদের কাজ তাদের জন্য যারা আর একটা ব্রাঞ্চ ওপেন করতে পারছে না, এরকম রিটেলারদের জন্য। সেকেন্ড আরও বড় অপশান হচ্ছে এরকম অনেক ফেসবুক লাইভ করে যারা বিক্রি করে, তাদের জন্য মেন আমার এই কনসেপ্টটা, যেটা আমি একটু পরে বলতে চলেছি। ওকে, সবথেকে ভালো সুযোগ হচ্ছে ওই ফেসবুক লাইভ যারা করে বিক্রি করে তাদের জন্য। অ্যান্ড সবথেকে মেন, প্রত্যেকেই যারা ফেসবুক লাইভ করছেন, বিক্রি করছেন, বা ফ্লিপকার্ট বা কোনো অনলাইন সাইটে আপনারা বিক্রি করছেন নিজেদের প্রোডাক্ট এনলিস্টেড করে, তাদের প্রত্যেকের মনেই একটা সুপ্ত ইচ্ছা থাকে যে আমার নিজের একটা আউটলেট হবে। কিন্তু ফিনান্সিয়াল প্রবলেম, ম্যানেজমেন্ট বা আরও অনেক রকম প্রবলেমের জন্য আমরা নিজেদের একটা আউটলেট করতে পারি না। কিন্তু প্রত্যেকেরই মনে একটা ইচ্ছা থাকে, হ্যাঁ নিজের একটা দোকান হোক। আজকে আমার এই সিন্ধুর শপিং হাব এই প্ল্যাটফর্মই রিপ্রেজেন্ট করছে প্রত্যেককে, যারা নিজেদের আউটলেট খুলতে পারছেন না বা যারা আরেকটা নেক্সট ব্রাঞ্চ ওপেন করতে পারছেন না। ওকে, মানে কোই আগার আপনি হিসাব সে শপ ওপেন করনা চাহতে হে লেকিন পয়সে কে ওয়াজে সে ইয়া ফির কোই দুসরি অর কারণ কে ওয়াজে সে নেই কর পাতে, উনকে লিয়ে এক নয়া অপরচুনিটি আপ দেনে ওয়ালে আজ কে ভিডিও মে। এসে মতলব আপকা জো শপ ইয়ে হে পুরা ইয়া ফির কিসি ভি কাউন্টার মে ও আপনা প্রোডাক্ট শো কোস কর সকতে হে। এক্স্যাক্টলি, আমি একটু কনসেপ্টটা বুঝিয়ে দিই যে আমরা এখানে কি কনসেপ্টে বিজনেস করছি। যেরকম বড় মলে হয় যে আপনি একটা বড় শোরুমে বা মলে গেছেন, সেখানে গিয়ে দেখতে পাবেন অনেক ব্র্যান্ডস আছে। আমরা কুর্তি কিনতে গেছি, কুর্তির অনেকগুলো ব্র্যান্ড পাই। জিন্স কিনতে গেছি, জিন্সের পাশাপাশি অনেকগুলো ব্র্যান্ড আমরা দেখতে পাই বড় শপিং মলে বা কোনো শোরুমে গিয়ে। কিন্তু সেই সব শপিং মল বা শোরুম বড় রিনাউন্ড ব্র্যান্ড ছাড়া অন্য কাউকে ওখানে সুযোগ দেয় না নিজের বিজনেস করতে গিয়ে। তো আমার এখানে হচ্ছে যারা একদম জাস্ট স্টার্ট আপ করেছে নিজের বিজনেস গার্মেন্টস নিয়ে, বা যারা এখানে ভালো এন্টারপ্রেনিয়ররা আছে যারা বিজনেস করছে রিটেলে আউটলেটে বা তাদের গার্মেন্টস নিয়ে ভালোভাবে এগোতে চাইছেন, তাদেরকে নিয়ে যারা রিনাউন্ড ব্র্যান্ড এখনও তৈরি হয়ে যায়নি, আমরা তাদের সুযোগ দিচ্ছি।
सेम एक ही कन्सेप्टे जे रकम भाव बड़ शोरूम बड़ मले तक जैगा देवा है स्कोयर फिट हिसाब सेम भाव स्कोयर फिट हिसाब जैगा दीची जर रिनाउंड ब्रैंड है नी तक नाम হচ্ছে মাইটি ফ্যাশন যেখানে ওরা শুধু ওনলি টি-শার্ট বিক্রি করে তারা অফারও দিচ্ছে কি যেমন এখানে বাই টু গেট ওয়ান দিচ্ছে যেমন এই টি-শার্ট গুলো 199 করে দিচ্ছে এটা টোটালটাই ব্র্যান্ড ওনারের উপরে ডিপেন্ড করে যে তারা কি অফার দেবে তারা কি এমআরপি ঠিক করবে ওকে এইবার ইনি কি করতেন ইনি ফেসবুক লাইভে জিনিস বিক্রি করতেন অনলাইন সাইটে এনলিস্টেড করে নিজের জিনিস বিক্রি করতেন আর একটা জিনিস কি করতেন লাইফস্টাইল এক্সিবিশন করতেন যে এক্সিবিশনগুলো আমরা সচরাচর বাড়ির সামনে বা বড় বড় এক্সিবিশন সেন্টারে দেখতে পাই ওকে এদের এখন কাজ কি জাস্ট আমাদের এখানে প্রোডাক্টটা দেওয়া সাপোজ আমি এই জায়গাটা দেখাই এই যে তাদের টোটাল টি-শার্ট আছে যা টি-শার্ট এখানে দেখতে পাচ্ছেন তার 30% স্টক আমাদের স্টক এন্ডে থাকে স্টোর রুমে এখান থেকে বিক্রি হলে আমরা ওখান থেকে জিনিসটাকে নিয়ে এখানে রিফিল করি এনার সাথে আমাদের কি কন্ট্রাক্ট হয়েছে যে এ মাইটি ফ্যাশনের যে ওনার আছে তার কনসেপ্ট কি যে আমাকে জিনিসটা কোনো পার্মানেন্ট আউটলেটে গিয়ে বিক্রি করতে হবে ঠিক আছে অনলাইনে অনেক সময় কি হয় প্রোডাক্ট দেখতে পায় না রিটার্ন থাকে অনেক সমস্যা থাকে ও চাইছিল পার্মানেন্ট আউটলেটে আমি একটা বিক্রি করব তো আমরা তাকে অপশন দিয়েছি পার্মানেন্ট আউটলেট দেওয়ার জন্য এই যে কাউন্টারটা দেখছেন এই কাউন্টারটা টোটাল হচ্ছে 60 স্কোয়ার ফিট ওকে আমরা তাকে এই 60 স্কোয়ার ফিট বিক্রি করেছি ওয়াল প্লাস ফ্লোর নিয়ে ঠিক আছে এই ওয়াল প্লাস ফ্লোর আমাদের কাউন্টে আসে ফ্লোরে ওর এখন কিছু নেই ব্রাউজারটা বাইরে আছে বলে তো টোটালটা হচ্ছে 60 স্কোয়ার ফিট এবার আমরা কি কি প্রোভাইড করি একটা ব্র্যান্ড ওনারকে সেটা একটু বলে দিই সব থেকে মেন জিনিস যেটা প্রোভাইড হয় সেটা হচ্ছে সেলস এক্সিকিউটিভ আজকে আমি যদি আমার দোকানে না থাকি আমার দোকান চলবে না কিন্তু এখানে আমি না থাকলেও আমার বিজনেস চলবে কিভাবে যে আমরা যখনই কোনো শপিং মলে যাই আবার শপিং মলেরই এক্সাম্পল দিচ্ছি বুঝতে সুবিধা হয় বলে যখন আমরা শপিং মলে যাই বা কোনো শোরুমে যাই ব্র্যান্ড দেখি ওখানে কোনো ব্র্যান্ডের ওনারকে কিন্তু আমরা দেখি না দাঁড়িয়ে নিজের জিনিসটা বিক্রি হচ্ছে তো আমাদেরও কনসেপ্ট সেম এখানে আমরা সেলস এক্সিকিউটিভ প্রোভাইড করি তাদের রেসপন্সিবিলিটি থাকে ব্র্যান্ড ওনারের জিনিসটা বিক্রি করার ব্র্যান্ড ওনার নাই আসতে পারে ব্র্যান্ড ওনার যদি এক জায়গায় স্টাক হয়ে পড়ে তাহলে তার বিজনেস এক্সপ্যান্ড হবে না তো এইখানে আমরা ব্র্যান্ড ওনারকে পুরো ফ্রি করে দিই যে আমাদের এক্সিকিউটিভ থাকে তার জিনিসটাকে বিক্রি করার জন্য আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাই যে সাপোজ কেউ একজন 100টা কোয়ান্টিটি নিয়ে এসছে 100টা টি-শার্ট নিয়ে ইনি এসছেন আমার এখানে বিজনেস করতে ফার্স্ট যেদিন শুরু করেছেন তার থেকে এক উইক পর আমার কাছে স্টক আছে 70টা তার মানে কি 30টা বিক্রি হয়েছে এই 30টা কবে কোন ডেটে কত দামের বিক্রি হচ্ছে এটা এভরি ডে সেল রিপোর্ট বাই প্রফেশনালি আমরা পাঠিয়ে দিই রেজিস্টার্ড ইমেল আইডি আর রেজিস্টার্ড হোয়াটসঅ্যাপ নাম্বারে ব্র্যান্ড ওনারের তাহলে কি হচ্ছে যে আমরা ইনভেন্টারিটাকেও টোটালটা ম্যানেজ করছি আর সব থেকে মেন জিনিস এই সেলস এক্সিকিউটিভের সাথে সাথে যেটা আমরা দিই যে একটা ব্র্যান্ড ওনার তার শোরুমে এসে জিনিসটাকে ডিসপ্লে করতে অনেক কিছু প্রয়োজন হয় যেমন এই মাউন্টিংগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে এই লোয়ার বক্স দেখতে পাচ্ছি হ্যাঙ্গার্স দেখতে পাচ্ছি এই প্রত্যেকটা জিনিস আমরা প্রোভাইড করি টোটাল ডেকোরেটিভ স্পেস আমরা প্রোভাইড করি ব্র্যান্ড ওনারের কাজ শুধু তার প্রোডাক্টটা এখানে দেওয়া তারপরে টোটাল রেসপন্সিবিলিটি আমাদের থাকে ওটাকে বিক্রি করার দায়িত্ব আমাদের আমাদের প্রোডাক্ট ইনভার্ট হয়ে যাওয়ার পর যদি স্টোরের ভেতর থেকে কোনো সমস্যা হয় ড্যামেজ হয় বা মিসপ্লেস হয় তার রেসপন্সিবিলিটি আমাদের থাকে এখানে আলটিমেটলি ইনি যিনি আছেন মাইটি ফ্যাশনের যাই নাকি যদি উদাহরণ দিই এনার এর আগে কোনো আউটলেট ছিল না কোনো পার্মানেন্ট অ্যাড্রেস ছিল না তার বিজনেসের আজকে আমরা প্রত্যেকে নিজের বিজনেসে একটা পার্মানেন্ট অ্যাড্রেস খুঁজি কিন্তু ওই পার্মানেন্ট অ্যাড্রেসটা এনার ছিল না এখন আছে সিন্ধুর শপিং হাবের দ্বারা ওকে স্যার মতলব কোই ভি আগার আপনা প্রোডাক্ট কো সেল করনা চাহতে হ্যায় ও আপনে হিসাব সে আপকে সাথ কন্টাক্ট করেগা ও আপকে হিসাব সে এসে স্পেস দিয়া জায়েগা উনকো ও আপকে মতলব ও আপনে হিসাব সে চুজ কর সকতে হ্যায় কি কিতনা স্কোয়ার ফিট উসকো চাহিয়ে এক্স্যাক্টলি না এইখানটা একটা স্কোয়ার ফিট আমরা কিভাবে প্রোভাইড করি একটু বলি এখানে স্টকের উপরে স্কোয়ার ফিট প্রোভাইড হয় ওকে আজকে এনার যা স্টক আছে এনার 60 স্কোয়ার ফিট প্রয়োজন হচ্ছে জি সাপোজ এর থেকে বেশি স্টক আছে আর কারোর কাছে তো তার 60 স্কোয়ার ফিটে অবশ্যই হবে না কারণ কি রিটেল আউটলেটে যত বেশি দেখানো যাবে যত বেশি ডিসপ্লে হবে তার তত বেশি বিক্রি হবে ঠিক তো আমরা এখানে স্টকের ওপরে স্কোয়ার ফিট প্রোভাইড করি সাপোজ এর থেকে বেশি কোয়ান্টিটি কাছে আছে তার 100 স্কোয়ার ফিট লাগবে 200 স্কোয়ার ফিট লাগবে অ্যাভেলেবেল আছে আবার কারোর মনে হচ্ছে যে না আমার বাজেট বেশি হয়ে যাচ্ছে আমার বাজেট মাসে আমি 3000 টাকা ভাড়া দিতে পারবো এর বেশি আমি দিতে পারবো না তো তার জন্য তার জায়গা আছে যে সাপোজ আমি একজন কাউকে 30 স্কোয়ার ফিট প্রোভাইড করলাম তার স্টক অনুযায়ী
তার মাসে ভাড়া পড়বে 2700 টাকা মাত্র, ইনক্লুডিং এভরিথিং, ইনক্লুডিং সেলস এক্সিকিউটিভ, ইনক্লুডিং ডেকোরেটিভ স্পেস, ইনক্লুডিং ব্র্যান্ডিং। ওকে, এর বাইরে আর কোনো হিডেন চার্জেস নেই, 90 রুপিস পার স্কয়ার ফিট, দ্যাটস ইট। এই মান্থলি রেন্ট কি হিসাব সে আতা হ্যায় একদম, যেরকম মাসে আমরা কোনো দোকান ভাড়া নিতে গেলে যেটা করি এক্স্যাক্টলি সেরকম। ইসকে লিয়ে কোই মতলব সিকিউরিটি ডিপোজিট ইয়া ফির অর কুছ? হ্যাঁ, এক মাসের আমরা সিকিউরিটি ডিপোজিট নি, যেটা তার স্কয়ার ফিট হচ্ছে, তার যা রেন্ট আসছে তার এক মাসের সিকিউরিটি ডিপোজিট আমরা নি, এখন এটাই চলছে, পরবর্তীকালে হয়তো এটা বাড়তে পারে। জি, তো এখন আপাতত এক মাসের সিকিউরিটি ডিপোজিট আমাদের না হচ্ছে। এছাড়া কোম্পানি রেজিস্টার্ড কিনা এটা আমরা দেখি, ইফ রেজিস্টার্ড না হয় তো আমরা রেজিস্টার করিয়ে নিয়ে আমরা এখানে এনলিস্টেড করি। ওকে, মানে প্রোডাক্ট কা জো রিপ্রেজেন্টেটিভ কস্ট হ্যায় জেসে হ্যাঙ্গার হো গিয়া, এসে লাইটিং হো গিয়া, এই সব আপ প্রোভাইড করেন? টোটালি আমরা দিই, এখানে লাইট থেকে শুরু করে এভরিথিং আমাদের, জাস্ট ব্র্যান্ড ওনারের একটা কাজ তার প্রোডাক্টটা নিয়ে আসা, আর আমাদের কাজ সবথেকে মেইন জিনিস হচ্ছে ওই ব্র্যান্ড ওনারের ব্র্যান্ডটাকে রিনাউন করা। যেমন আমি এই ব্র্যান্ড থেকে সরিয়ে একটা শাড়ির জায়গায় যাই, যেমন এটা শাড়ির ব্র্যান্ড আই থিঙ্ক দেখতে পাচ্ছি আমরা সবাই, এই শাড়ির ব্র্যান্ডের নাম হচ্ছে সানভি ক্রিয়েশন। ঠিক আছে, এই সানভি ক্রিয়েশনের প্রচুর শাড়ির কালেকশন আছে, এখানে একটু আছে আর অন্যদিকে আরো শাড়ির জায়গা আমাদের দেওয়া আছে ওনাকে, তো ইনিও কিন্তু এখানে নেই কিন্তু এনার শাড়ি এখান থেকে বিক্রি হচ্ছে। আজকে ইনি এই শাড়িটা কি করতো, বাড়িতে রাখতো লাইভে, ইনি লাইভ ফেসবুক লাইভে বিক্রি করেন আর এক্সিবিশন করেন, ইনি কি করতেন যখন এক্সিবিশন হচ্ছে তখন এক্সিবিশনে যেতেন অথবা ফেসবুক লাইভে বিক্রি করতেন, সে বাড়িতেই স্টকটাকে রাখতো, এখন বাড়িতে না রেখে আমাদের এখানে রাখছে, তার জন্য মিনিমাম তাকে কিছু চার্জেস দিচ্ছে হচ্ছে রেন্ট হিসাবে, কিন্তু ওই রেন্ট দিয়ে ওনার যা বিক্রি হচ্ছে আমার মনে হয় তার থেকে অনেক বেশি ভালো বাড়িতে ডেড স্টক না করে রেখে এমন একটা জায়গায় রাখা যেখানে তার সেল হওয়ার চান্সেস আছে, বা ইভেন তাকে নিজেকে না গিয়েও তার দোকানটা চালাতে পারছে। আপনার স্যার যে স্টোর লোকেশন হয় একদম প্রপার লোকেশন ভি বল সকতে, কলকাতা কা মেইন রোড কে উপরই হে, একদম মেইন রোডের উপরে তো আনা জানা রেতাই। আমার বাইরের যদি আমি একটু রিকোয়েস্ট করব স্যার কে যে যদি আমার বাইরের লোকেশন পরে দেখিয়ে দেওয়া যায় ভিডিওর কোন একটা জায়গায়, তো আমার মেইন রোডের উপরে, একদম মেন স্টেশন রোডের উপরে, ইভেন সন্ধ্যেবেলা এখান থেকে হাঁটার জায়গা থাকে না এত ভিড় থাকে, তো আমার প্রপার লোকেশন আমরা সেইভাবেই চুজ করি। ইভেন আমাদের একটু বলে রাখি যারা ভিউয়ার্স দেখছেন যে আমাদের ডিসেম্বর আর জানুয়ারিতে আরও নেক্সট তিনটে ব্রাঞ্চ ওপেন হচ্ছে। যখনই আমাদের ব্রাঞ্চ ওপেন হচ্ছে, আজকে এই সানভি ক্রিয়েশন এখানে আছেও ভালো রেসপন্স পাচ্ছে, আমার যখনই অন্য ব্রাঞ্চ ওপেন হবে এ ওখানেও শিফট করবে, অবভিয়াসলি তার বিজনেস কিন্তু এক্সপ্যান্ড করছে। আমি আমি আজকে খড়দায় আছি, খড়দাতে আমার এখান থেকে 10,000 টাকা প্রফিট হচ্ছে, সাপোজ এরপরে আমার সোদপুরে ব্রাঞ্চ খুলছে তো সোদপুরে আমার আরও 20,000 টাকা প্রফিট হচ্ছে, তো আমার দুটো মিলিয়ে 30,000 টাকা প্রফিট হচ্ছে। তো আমার বিজনেস এক্সপ্যান্ড, যারা চাইছেন আমার বিজনেসটাকে আমি বড় করব, এক্সপ্যান্ড করব, তাদের জন্য কিন্তু এটা সুবর্ণ সুযোগ। তো স্যার এসে আপনার সব লোকেশন একবার প্রপার তরিকে সে বাতা দিন। বলে দিচ্ছি, সব লোকেশন হচ্ছে আমাদের খড়দা স্টেশন রোড সূর্যসেন নগর। কিভাবে আসবেন, খড়দা স্টেশনে যদি নামেন বায়া ট্রেন যদি কেউ আসে খড়দা স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স স্টেশন রোডের উপরে, আবার কেউ যদি বিটি রোড হয়ে আসতে চান, ডানলপ বিটি রোড দিয়ে যদি কেউ আসতে চান একদম সোজা ডানলপ থেকে এসে স্টেশন রোডের মুখ, খড়দা স্টেশন রোডের সামনে এসে স্টেশনের দিকে 3 থেকে 4 মিনিট ওয়াকিং ডিস্টেন্স ম্যাক্সিমাম, একদম স্টেশন আর বিটি রোড দুটোরই একদম মিডিল পোর্শনে আমাদের স্টোরটা আছে। मतलब हर तरह का प्रॉब्लम का सोल्यूशन आपके पास है, कोई भी स्टोर नहीं कर पाते उनके लिए बहुत ही एक नया अपॉर्चुनिटी आप लेके आए, क्योंकि एकदम नया कॉन्सेप्ट है सर, क्योंकि ऐसा कॉन्सेप्ट तो देखने को भी नहीं मिलता मार्केट में। एक्जैक्टली, এটা আমার একদম নতুন কনসেপ্ট, আর এই কনসেপ্ট যারা আগে করেছে তারা অনেক বড় মাপের মলরা করেছে, কিন্তু সেখানে ছোটখাটো এন্টারপ্রেনিয়ারদের যারা ছোটখাটো রিটেলার তাদের যাওয়ার সুযোগ হয় না, দ্যাটস ওয়াই অনেকেই চায় বিজনেস বড় করতে বা এক্সপ্যান্ড করতে আরও ব্রাঞ্চেস বাড়াতে, প্রত্যেকের ইচ্ছা আছে কিন্তু পারে না, তার কিছু কিছু কারণ আছে, সেই কারণ বা সেই প্রবলেমগুলো আমরা এখানে সলভ করছি। সিম্পল কারণ, আমাদের সমস্যা কি হয় যখনই আমরা অন্য কোনো ব্রাঞ্চ ওপেন করতে যাই সেই সময় ওখানে ভালো লোক না পেলে, ভরসাদার লোক না পেলে, যেহেতু কাঁচা টাকার বিজনেস ভরসাদার লোক না পেলে আমরা অন্য ব্রাঞ্চ থেকে মানে হেডেকলেসলি চালাতে পারি না, এখানে আমরা হেডেকলেসভাবে চালাতে পারি কারণ আমাদের প্রফেশনালি সিস্টেমেটিক্যালি টাকা এবং স্টকের ইনভেন্টারিটা ম্যানেজ করা হয়। তো স্যার এসে সেল কে উপর কোনো কমিশন ভি আপ চার্জ করেন? কোনো সেলের উপরে কমিশন নেই, স্কয়ার ফিটের চার্জ ছাড়া আমাদের এখানে আর কোনো কমিশন বা কোনো হিডেন চার্জেস নেই, জাস্ট পার স্কোয়ার ফিট এখন আপাতত 90 রুপিস আর এক মাসের সিকিউরিটি ডিপোজিট, দ্যাটস ইট, আর কিচ্ছু না। নর্মালি আমরা যদি কোনো দোকান নিতে যাই, যদি কেউ দোকান নেবো ভাবছি, আমরা যদি দোকান নিতে যাই মিনিমাম 5 মাসের আমাকে সিকিউরিটি ডিপোজিট করতে হয়, খুব কম হলে 4 থেকে 3 মাসের সিকিউরিটি ডিপোজিট করতেই হবে, সেখানে আমরা 1 মাস নিই। তারপরে সেই দোকানটাকে নিজেকে ডেকোরেশন করতে হয়, আমাকে সাজাতে হবে দোকানটাকে, আমি নর্মাল দোকান নিয়ে খালি রেখে দিলাম সেটা হয় না, এখানে সাজাতে পর্যন্ত হয় না,
সেকেন্ড আমাকে একটা স্টাফ রাখতে হবে, আমি একা পুরো পারবো না সামলাতে, সেই স্টাফের খরচা নেই। তো অনেকগুলো দিক থেকে আমরা এখানে মানে আগলে আছি, যে এইখানটায় আমরা আসলে আমাদের সব কিছুই একটা জায়গাতে কম রেঞ্জের মধ্যে হয়ে যাচ্ছে। আমার মনে হয় যদি এর থেকে কিছু আরো ব্রিফ আরো ভালোভাবে জানতে হয় তো যেই নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে সেটা যদি আরো কল করেন, পার্সোনালি আমি ফোন ধরবো, আমার সাথে কথা বললে আরো ভালোভাবে জানতে পারবেন। প্রত্যেকটা পয়েন্ট লেখা থাকে যে কত টাকা চার্জেস, কত স্কোয়ার ফিট, কত টাকার সে স্টক, কিভাবে কিভাবে আমরা নিচ্ছি, ইনভার্ট ফর্ম কিভাবে ফিল আপ করছি, টোটাল জিনিসটা আমাদের ওখানে থাকে। লিগালি প্রত্যেকটা কাজ করি, এরকম না যে আপনি আসলেন পাঁচ দিনের জন্য ইচ্ছা হলো আমি স্টক দিলাম, আবার ইচ্ছা হলো না আমি নিয়ে চলে গেলাম, এই জিনিস এখানে হয় না। প্রপারলি এগ্রিমেন্ট করে তারপরে আমরা স্পেস দিই, আফটার এগ্রিমেন্ট আপনি স্পেস ইউজ করতে পারবেন। ওকে স্যার, তো স্যার কোই আর দুসরা কাউন্টার থোড়া দেখা, হ্যাঁ হ্যাঁ আরো আরো কাউন্টারে আমরা আসতে পারি। এই টি শার্ট হয়ে গেল, এখানে তার কিছু টি শার্ট রাখা আছে, এখানে ছেলেদের পাঞ্জাবি রাখা আছে। আমি আরেকটু এদিকে যদি চলে যাই, পুরো ডেকোরেশনটা যে কস্ট সব আপনি বিয়ার, টোটাল টোটাল আমাদের টোটাল, এখানে কোনো ব্র্যান্ড ওনারের প্রোডাক্ট ছাড়া আর কোনো কস্টের ব্যাপার থাকে না। যেমন এখানে কিছু কাস্টমাইজ টি শার্ট আমাদের আছে, যেমন একটা কাস্টমাইজ টি শার্ট আমি দেখাই, যেমন সাপোজ ইনি প্রিন্ট করেন, অনেকেই এখন টি শার্টে প্রিন্ট করে, যেমন জয়িতং হৃদয় অংতব জমলায় সময় এই তো এই ভব, তো এই টাইপের কনসেপ্টের টি শার্ট এখানে আছে। যেমন একটা আমি দেখাতে পারি এখানে, ইভেন এই টি শার্টগুলো দেখাতে গিয়ে মনে পড়ছে এর যে ডিসপ্লে, ডিসপ্লের ওপরে বিক্রি অনেকটা ডিপেন্ড করে, এই ডিসপ্লের দায়িত্ব টোটাল আমাদের থাকে। যেমন এই টি শার্টটা আমি দেখাই, এটা খুব ভালো কনসেপ্ট একটা দেখা যাচ্ছে। আই থিঙ্ক পৃথিবীটা নাকি ছোট হতে হতে বোকা বাক্সতে বন্দি, তো ওর কনসেপ্টগুলো একটু ভালো, এ কাস্টমাইজ টি শার্ট করে। সেমভাবে আমরা যদি এগুলোকে সরিয়ে দিই, এইটা বাচ্চাদের ধুতি পাঞ্জাবির কালেকশন, এখানে বাচ্চাদের ধুতি পাঞ্জাবির কালেকশন যে শার্ট আছে, মানে যে এইটা দিচ্ছে তার এই কাউন্টারটা। ঠিক আছে, তার মধ্যে সেই টেবিল পাচ্ছে, ডেকোরেশন পাচ্ছে, সেলস এক্সিকিউটিভ পাচ্ছে, সবকিছু পাচ্ছে, 2700 বাইরে তাকে আর কিছু দিতে হচ্ছে না, কোনো হেডেক নেই, ও যা স্টক দিচ্ছে প্রত্যেকদিন রাত্রিবেলায় মোবাইলে মেসেজ আসছে যে আমার এত টাকা সেল হয়েছে, এই স্টক আমাকে আবার দিতে হবে, সিম্পল। টোটাল শাড়ির কাউন্টার আছে, শাড়ির ডিসপ্লে গুলো আমরা এরকম ভাবেই করি যেন লোকেরা এসে ইজিলি শাড়ি দেখতে পায়, একদম যেন ইজিলি শাড়ি দেখতে পায়, এরকম ভাবেই করা আছে ডেকোরেশনগুলো, যেমন শাড়ি একটা যেমন শাড়ি দেখতে চাইলো কাস্টমার টোটাল আমরা হয়ে যাই, আমরা পিওর অর্গানজা আছে। জি স্যার, যেমন এটা যদি দেখতে চাই এইভাবে শাড়িগুলো আমরা দেখে নিতে পারি টোটালটাই। আর বিলিং বাগেরা স্যার যে হতে হয় বিলিং কোম্পানি সে টোটাল, আমার কোম্পানি নামে বিলিং হয়, সেন্ট্রালাইজ বিলিং হয়। ওকে, টোটাল এখানে সেন্ট্রালাইজ বিলিং, এরকম না যে কাউন্টারে কাউন্টারে বিল হচ্ছে, ডাইরেক্ট একটা জায়গায় বিলিং, যেরকম আমরা অন্যান্য শোরুমে বা মলে দেখতে পাই। ওকে, এই যে এই ডেকোরেশনটা টোটাল শাড়ির, কত দাম থেকে কত দামের শাড়ি কোথায় আছে, কাস্টমারের এই সাইনেজগুলো থাকলে দেখতে বা বুঝতে সুবিধা হয়। তো এইগুলো টোটাল ডেকোরেশন যা দেখছেন সব আমাদের করা, এই যে ব্র্যান্ড আছে শুধু শাড়ি দিয়েছে আর কিছু দেয়নি, এরপরে টোটাল জিনিসটাই আমরা মেইনটেইন করি এখানে। মানে সে প্রোডাক্ট আপকো প্রোভাইড করনে সেই পুরা জাস্ট এগ্রিমেন্ট, আফটার দ্যাট প্রোডাক্ট ইনভার্ড, তারপরে টোটাল দায়িত্বই আমাদের থাকে, রেসপন্সিবিলিটি টোটাল আমাদের থাকে যে আমরা কিভাবে তার সেল করব বা তার কিভাবে ডিসপ্লে করব সবটাই আমরা করি। ওকে, ব্র্যান্ড ওনারের কোনো হেডেক নেই, সে শুধু বিজনেস করবে, কোনো হেডেক নেবে না। এটা টোটাল কুর্তির কাউন্টার আছে, এখানটায় কুর্তি ফোল্ড করে রাখা থাকে টোটালটাই, আর কুর্তি আমাদের এখানে হ্যাং করা আছে, আরও বাইরের দিকে কুর্তি আরও আছে, এটাও এখানটাও টোটালটা শাড়ির আমাদের জায়গা আছে। তো স্যার কোই আগার চাহে কি ও আপনে নাম সে এক ব্র্যান্ডিং করে দিবে? হ্যাঁ অবভিয়াসলি, একদম এই ওপরটা যে দেখছেন এখানটা ওপরটা ব্র্যান্ডিং হয়ে যাবে, বা এখান থেকে আমরা হ্যাঙ্গিং ব্র্যান্ড যেগুলো আমরা দেখতে পাই নর্মাল শোরুমে সেরকম জায়গায় গিয়ে আমরা হ্যাঙ্গিং ব্র্যান্ড করে দিতে পারি, ব্র্যান্ডিং যে চাইবে নিজের করতে সে অবভিয়াসলি করতে পারে। হার রকম ফেসিলিটি আপনি ইয়াপর হ্যায়,
और कितना भी स्क्वायर फीट की जगह जरूरी हो आप तो यहाँ पर एकदम जो क्यों नॉर्मल 7 स्क्वायर फीट चाहे जमन एक पिलर देखा जाए पिलर टाइम शो करा जाए যেমন এই পিলারটা এটা 7 স্কয়ার ফিটের আছে only 7 স্কয়ার ফিট only 7 স্কয়ার ফিট আর 7 স্কয়ার ফিট মানে কই আপনার বিজনেস ইয়া পর 630 টাকা ভাড়া মাসে ওকে এবার কেউ 630 টাকা তো আমরা কিছু নরমালি খরচা করে ফেলি সেই 630 টাকা দিয়ে যদি মাসে আমার 10000 টাকার বিজনেস আছে আমার মনে হয় না খারাপ ডিল হবে बिल्कुल স্যার তো এটা 7 স্কয়ার ফিট only রিটেল করতে চাইছেন বা গার্মেন্টস নিয়ে যারা বিজনেস আরো বাড়াতে চাইছেন শুধু তারাই আসতে পারবেন এরকম কোনো ব্যাপার নেই এখানে আমাদের সুন্দর ফাইন জুয়েলারি গোল্ড প্লেটেড জুয়েলারি কাউন্টার আছে আমি যদি এই কাউন্টারটা দেখাই তাহলে ভালো লাগবে আই থিঙ্ক প্রত্যেকের এখানে এরকম কাউন্টার করে দেওয়া হচ্ছে যেখানে তারা নিজের প্রোডাক্ট শো করতে পারছে প্রত্যেকটা জিনিস এখানে 1.5 গ্রাম গোল্ড প্লেটেড যেটা আমরা করে থাকি অনেকেই 1.5 গ্রাম গোল্ড প্লেটেডের বিজনেস করেন বাড়ির থেকে করেন বা কেউ অনলাইন করেন তারাও কিন্তু এখানে এই প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবেন ভালো রেসপন্স টোটালটা দেখে নিন আর সবথেকে ভালো জিনিস যে এই প্রত্যেকটা জিনিস এই কাঁচের সেলফ বা এই ম্যানিকুইন বা এই কাউন্টার এগুলো সবটাই কিন্তু আমাদের প্রোভাইড করা ওকে স্যার তো এই কাউন্টার বা সেলফ বা ম্যানিকুইন এইগুলো ব্র্যান্ড ওনারকে আনতে হয় না ব্র্যান্ড ওনারের কাজ শুধু প্রোডাক্টটা না আর বিজনেস নেওয়া আমাদের কাজ তাকে জায়গাটা ডেকোরেট করে দেওয়া আর সেলটা করে দেওয়া তো এই জুয়েলারি এখানে আমাদের ভালো মতন আছে অ্যান্ড এই জুয়েলারি নিয়ে যারা চাইছেন বিজনেস করবেন নিজের পার্মানেন্ট অ্যাড্রেস বানাবেন একটা শোরুমের মতন জায়গায় তো তারা কিন্তু অবভিয়াসলি কন্ট্যাক্ট করতে পারেন মানে গার্মেন্টস ছাড়া কোনো জুয়েলারি কি ইন্ট্রোডিউস করবে অবভিয়াসলি অবভিয়াসলি उसके अलावा और भी कुछ प्रोडक्ट अगर होगा হ্যাঁ যদি জুয়েলারির সাথে আমরা যখন এখানে কিছু কিছু প্রোডাক্ট করি যেমন ফার্স্ট আর একটা জিনিস আছে যেমন ওখানে আমাদের হ্যান্ডমেড পারফিউম আছে যদি কেউ হ্যান্ডমেড পারফিউম নিয়ে চায় তো হ্যান্ডমেড পারফিউম ট্রাই করতে পারে এনে অ্যান্ড জুয়েলারি তো আছে এখানে যেমন এডি জুয়েলারি কাউন্টার আছে এডি জুয়েলারি কাস্টমাইজ জুয়েলারি কাউন্টার আছে এইগুলো আমাদের এখানে আছে তো যে যা প্রোডাক্ট নিয়ে রিটেল করছে মেন যারা রিটেল এন্টারপ্রেনিয়র বা যারা রিটেলে স্টার্ট আপ করেছে তারা চাইছে পার্মানেন্ট আউটলেট একটা নিজের দোকান একটা করব তাদের জন্য মানে একটা সুইটেবল প্লেস এটা উইদাউট এনি হেডেক বারবার বলছি কোনো হেডেক ছাড়া একটা নিজের দোকান করতে গেলে প্রচুর হেডেক আছে যেগুলো আমাদের নিতে হয় তো ওই সব হেডেক ছাড়া কিন্তু আমরা এখানে যে কোনো রকম রিটেলিং জিনিস নিয়ে মোবাইল অ্যাক্সেসরিজ ফাইন জুয়েলারি কাস্টমাইজ জুয়েলারি হ্যান্ডমেড পারফিউম এইগুলো নিয়ে কিন্তু আমরা এখানে বিন্দাস ইজিলি বসে বিজনেস করতে পারি এসে তো এক ভিডিওতে কনসেপ্ট পুরো এক্স্যাক্টলি আমি প্রথমেই বললাম যে একটা ভিডিওতে টোটাল কনসেপ্টটা বোঝানো মুশকিল হয়তো আজকে যারা যারা ভিউজ এর পরে দেখবেন বা যারা দেখছেন ভিউয়াররা তাদেরকে হয়তো প্রথমেই বুঝতে একটু সমস্যা হবে যারা ইন্টারেস্টেড হচ্ছেন যে হ্যাঁ আমার একটা পার্মানেন্ট অ্যাড্রেস লাগবে বিজনেসে তারা অবভিয়াসলি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো আরও ভালো করে আমরা জিনিসটাকে বুঝিয়ে দেবো একটু প্রসেস আছে আমাদের এটা একটু প্রসেসটা বলে দিই সেটা হচ্ছে ফার্স্টে আপনার কোম্পানির নাম আপনার নাম আর প্রোডাক্ট ক্যাটাগরি এটা একটু আমাকে হোয়াটসঅ্যাপ করতে হয় আমাদের যে স্ক্রিনে নাম্বারটা আসছে সেটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি হোয়াটসঅ্যাপ করে দিলে এখান থেকে আমরা একটা ডেট প্রোভাইড করব কিসের ডেট ভেনু ভিজিটের ডেট যেই ডেটে আপনি আসবেন আমাদের ভেনু ভিজিটে আপনি আসলেন জায়গা চুজ করলেন সেগমেন্ট ওয়াইজ জায়গা আছে মানে মেন্স আলাদা ওমেন্স আলাদা এইভাবে সেগমেন্ট ওয়াইজ আলাদা হয়ে যাচ্ছে আপনি আপনার জায়গা চুজ করলেন তার একটা স্কেচ আমরা রেডি করে দেবো একটা 2D স্কেচ আমরা রেডি করে দেবো যেটা আপনি বুঝতে পারবেন আপনার জায়গাটা রেডি হওয়ার পর কেমন দেখতে হবে আফটার দ্যাট আমাদের একটা এগ্রিমেন্ট হয় 11 মাসে যেটা আমি আগে বললাম আর 1 মাসে একটা সিকিউরিটি ডিপোজিট থাকে আফটার দ্যাট আমরা কাজ শুরু করে দিই কিছু প্রবলেমের জন্য পারছেন না কিন্তু খুব ইচ্ছা এক্সপ্যান্ড করবো ম্যাক্সিমাম আমি দেখেছি যে বাড়ির অনেক মহিলারা চান যে আমি বাড়িতে বসে না থেকে কিছু বিজনেস করি তাদের বিজনেস এক্সপ্যান্ড করার অনেক ইচ্ছা থাকে কিন্তু স্কোপ থাকে না এখানে সেই স্কোপটা আছে যে আমার হেডেক ছাড়া আমি বিজনেস এখানে করতে পারি আর নর্থ কলকাতায় যাদের কাস্টমার বেস নেই তারা ইজিলি খর্দায় এসে কাস্টমার বেস রেডি করতে পারেন আর আমাদের আরো ব্রাঞ্চেস ওপেন হচ্ছে এরপরে আরো 3টে এগুলো আস্তে আস্তে ভিডিওতেই জানতে পারবেন এসেই এক্সপ্যান্ডই হবে অবভিয়াসলি আর এসে আপ মতলব 7 স্কয়ার ফিট ভি প্রোভাইড করতে হয় মতলব তো কুছ ভি পসিবল হ্যায় আপনি তো 7 স্কয়ার ফিট মানে 630 টাকা মাসে ভাড়া আমি একদম নমিনাল যদি কেউ চায় একটা 630 টাকা দিয়ে একটা জায়গা নিয়ে সাপোজ আমি 20টা কুর্তি রেখে ওখানে বিক্রি করব আরামসে হবে 630 টাকা দিয়ে যদি 5-8 টাকারও বিজনেস আসে এটাও খারাপ ডিল হবে না
बिल्कुल। और ऐसे ब्रांड को थोड़ा रजिस्टर्ड होना पड़ेगा यार। रजिस्टर्ड जारा नहीं तादे रजिस्ट्रेशन हमरा करिए नहीं। एकदम प्रॉपर रजिस्ट्रेशन থাকতে হবে এরকম কোনো ম্যান্ডেটরি কিছু নেই। সেটা আমাদের সাথে এসে কথা বললে আমরা সেই জায়গাটাকে রেডি করে নিই। তো স্যার ऐसे आपका शॉप का टाइमिंग क्या रहता है एक बता दीजिए। সকাল 11টা থেকে রাত্রি 9:30টা এটা হচ্ছে মেইন টাইমিং। পূজোর আগে যেমন আমাদের টাইমিং অন্য ছিল সকাল 10:30টা থেকে রাত্রি 10টা অবধি, কারণ প্রচুর ক্রাউড হয়েছে সামলানো যায়নি। তো পূজোর পর বা আমাদের ফার্স্ট অফ এপ্রিল থেকে, এই বছরে ফার্স্ট অফ এপ্রিল থেকে আমাদের শোরুম চলছে আর ভালো মতন চলছে। बिल्कुल। तो नॉर्मल टाइमिंग जेटा সেটা হচ্ছে সকাল 11টা থেকে রাত্রি 9:30টা। ওকে। আর इसके बीच में ही कॉल करने से पूरा गाइडेंस मिल जाएगा। একদম। এর মাঝখানে যদি কেউ কল করেন তো টোটাল গাইডেন্স পেয়ে যাবেন। আমাকে একটা WhatsApp করে দিলে আরো বেশি ভালো হয়। আর অ্যাড্রেস একবার আর বাতা দিয়ে। অ্যাড্রেস হচ্ছে স্টেশন রোড, সূর্যসেন নগর, খর্দা। জি। কলকাতা 7117। তো স্টেশন থেকেও সামনে, খর্দা স্টেশন থেকে আর খর্দা বিটি রোড থেকে একদমই সামনে। ওকে স্যার, সো থ্যাঙ্ক ইউ इतना सारा कलेक्शन दिखाने के लिए और ये कांसेप्ट भी समझाने के लिए। একদম একদম। থ্যাঙ্ক ইউ। শুকরিয়া স্যার আপকো। ওকে।